আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মৃত্যুর পর লাশের সাথে ফেরেশতারা কি করেন। প্রথমে আমরা জেনে নেই ইসলামে মৃত্যুর প্রস্তুতি কেমন হবে। পরকালে আপনার যাত্রাকে সহজ করে তোলার সর্বোত্তম উপায় হলো ভালো কাজ করা, নেক কাজ করা। বর্ণিত আছে যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তিনটি জিনিস ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়। এক নম্বরে সদকায়ে জারিয়া, এটি একটি ক্রমাগত দান। তিন নম্বরে হলো উপকারী জ্ঞান বা এলেম। আর তিন নম্বরে হলো একটি নেককার ছেলে বা নেক বংশধর যে তার জন্য দোয়া করে। মুসলিম শরীফ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সিজ্জিনে জাহান্নামী পাপাচারীদের রোহ এবং আমলনামাসমূহ রাখা হয়। জাহান্নামীদের জন্য সিজ্জিন বা শাস্তিখানা, আর সেই সিজ্জিন হলো সাত নম্বর জমিনের নিচের স্থান। যেমন সাত আসমান এবং সাত জমিন সাত নম্বর আসমানের উপরে উঁচু সম্মানিত স্থান, সেই মর্যাদাওয়ালা জায়গা হলো নেককার মুমিনের জন্য। আর জমিনের সাত নম্বর নিচের স্থান হলো বদকার পাপাচারী জাহান্নামীদের স্থান, আর সেই জায়গাকেই বলা হয় সিজ্জিন। সুতরাং মৃত্যুর পরপরই আলমে আরোহা অর্থাৎ রুহের জগৎ এবং আলমে বারজাখ অর্থাৎ কবরের জগৎ একত্রিত হয়ে মহান আল্লাহর নির্দেশ ক্রমে রুহের উপর বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। আর রুহটা হলো মানুষের দেহের মূল চালিকা শক্তি। রুহ থাকলে মানুষ বেঁচে থাকে, আর রুহ না থাকলে মানুষ মারা যায়। রুহ যদি ইল্লিয়িনে অবস্থান করে তাহলে সেই ব্যক্তি কবরের জিন্দেগিতে আরাম আয়েস তথা সুখ শান্তিতে থাকবে। আর রুহ যদি সিজ্জিনে চলে যায় তাহলে সে ব্যক্তির কবরের জিন্দেগি আজাবদায়ক হয়ে উঠবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কবরে আজাব হচ্ছে বুঝতে পেরে মৃত ব্যক্তির কবরের বুক বরাবর একটা তাজা কুল গাছের ঢাল ভেঙে ওই আজাবকৃত কবরের উপরের ওই কুল গাছের ঢালটি পুঁতে দিলেন, অতপর একটি দোয়া পাঠ করলেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, কবরের উপর কুল বৃক্ষের ডাল ভেঙে পুঁতে দিলেন, এর কারণ কি? তদুত্তরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই কবরে মৃত ব্যক্তির উপর আজাব হচ্ছে, আর তাজা বৃক্ষের ডালটা ওই কারণে পুঁতে দিলাম যাতে বৃক্ষরাজি লতাপাতা মহান আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। ওই গাছের ডাল এবং পাতাসমূহ মহান আল্লাহর জিকির করার কারণে ওই মৃত ব্যক্তির কবরের আজাব লাঘব হবে। মোতাওতির হাদিস অথবা দুর্বল হাদিস হলেও আজাবুল কবরি হাক্কুন অর্থাৎ কবরের আজাব সত্য, এতে কোনো সন্দেহ নেই। বিচার দিবস অর্থাৎ কিয়ামা। বিচারের দিন কখন ঘটবে তা মানুষের জানা নেই, তবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের প্রস্তুতির জন্য যে লক্ষণগুলি ঘটবে তা আমাদের জানিয়েছেন। অনেক ছোট এবং বড় লক্ষণ রয়েছে যা নির্দেশ করবে সে সময় নিকটবর্তী। তাদের মধ্যে সবচেয়ে সুপরিচিত হবে দাজ্জালের আবির্ভাব এবং হযরত ঈসা আলাইহি সালামের প্রত্যাবর্তন, যে দিনটি 50,000 বছর স্থায়ী হবে। সেই দিনটি এমন একটি দিন যার জন্য মুসলমানরা তাদের পুরো জীবন ব্যয় করে, মানবজাতির সমস্ত তারা তাদের জীবনে যা করেছে তার বই বহন করে আসবে, তাদের সমস্ত পাপ এবং ভালো কাজ চূড়ান্ত বিচারক দ্বারা বিচার করা হবে। পুনরুত্থানের দিনটি হলো চূড়ান্ত পরীক্ষার সমস্ত সৃষ্টিকে তাদের অনন্তকালের জন্য তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে মুখোমুখি হতে হবে। ইসলামে আমরা বিশ্বাস করি যে আমরা যেভাবে জীবন যাপন করেছি এবং যেভাবে আমরা মারা গিয়েছি সে অনুসারে আমরা সকলেই পুনরুত্থিত হব, সেটা ভালো কাজ হোক বা পাপ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই অবস্থায় ফিরিয়ে আনবেন। আমরা প্রার্থনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুলসিরাত পেরিয়ে জান্নাতে যাওয়ার যাত্রা সহজ করে দিন এবং আমাদের জাহান্নামের আগুনে পোড়া থেকে বিরত রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।